আমরা ফজিরা যাচ্ছি। ফজিরা যাওয়ার পথে দেখলাম আমাদের অনেক বাংলাদেশি ভাই এখানে নিজস্ব গাড়ি নিয়ে দোকান খুলে বসেছেন। তাজা ফ্রুটস পাওয়া যায় যে দোকানগুলোতে। আমরা কিছু কেনার চেষ্টা করবো, সেই ফ্রুটস গুলো আসলে কোথেকে আসে কোথাকার। এখানে কি কি আছে, গুলা কি কি ফ্রুটস? আম আছে, আম, তারপর তরমুজ আছে, বাদাম আছে। এটা কি, ওটা কি, ওটা কি বাদাম? ওটা না, ওটা হলো সাফুদা। ওটা কি? আলু, 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 ছোট সাফুদা। শুধু আম নয়, এখান থেকে আমরা তরমুজও নিব। এই যে আচ্ছা, এখন কি সিজন ভাইয়া তরমুজের? সিজন না, এখন কি সিজন না? আমার ভাই বলছে অনেক মিষ্টি হবে, আমরা দেখা যাক অনেক মিষ্টি হবে যেহেতু বলছেন। কোনটা দিছে ভাই? আপনি যেটা দিচ্ছেন আমি আর ধরবো না, আপনি যেটা দিচ্ছেন সমস্যা নেই। ভাই এটা কোথাকার আম? এটা আমার ভাই, যে ভাই এখানে মানে সে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, উপার্জন করছেন, হালাল ভাবে উপার্জন করছেন, তিনি প্রাথমিকভাবে টেস্ট করার জন্য আমাদেরকে সাম্মাম বলে এটা ফুসটা দিয়েছেন, যে বলেন ভাই আগে টেস্ট করে দেখেন, ভালো লাগলে নেবেন। তো সত্যি অর্থ অনেক ভালো লেগেছে, মিষ্টি আছে। তাই ভাইয়ের কাছ থেকে শুধু তরমুজ না, একটা সাম্মাম আমরা নিচ্ছি, একটা সাম্মাম দেন। একটা ঠান্ডা হলে আরো মিষ্টি হবে, ঠান্ডা আরো মিষ্টি হবে। তো এই আর কি, তো এইভাবে গাড়িতে করে আসলে অনেকেই দেখা যাচ্ছে অনেকে ফল ফ্রুট বিক্রি করেন, তারা জীবিকা তাগিদে তারা এই কাজগুলো। হ্যাঁ, তো এই যে যারা এখানে ব্যবসা করছেন, এটা এটা খুব ছোট একটা ব্যবসা বলা যায়। এই যে ব্যবসা করছেন, উপার্জন করছেন, এই উপার্জিত টাকাটাই কিন্তু বাংলাদেশে তারা পাঠাচ্ছেন, পরিবারের কাছে যাচ্ছে, পরিবার চলছে। আর সঠিক ওয়েতে টাকা পাঠিয়ে আর রেমিটেন্স যে বাড়ছে এই টাকাগুলো থেকে, এই ইনকামগুলো থেকে, কিন্তু ইনকাম সোর্সগুলো থেকে কিন্তু বাংলাদেশ রেমিটেন্স পাচ্ছে। হ্যাঁ, এটাই কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমরা অনেকে হয়তো বুঝতে চাই না, বোঝার চেষ্টা করি না। যে অনেকে মনে করেন যে আসলে টাকা, প্রবাসে আসলে টাকা ইনকাম করা খুব সহজ, আসলে না। এক একজন এক এক ওয়েতে টাকা ইনকাম করছে, তার চেষ্টা করছেন। এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর এই প্রমাণটা।